পঁচিশে জুন দিনটিকে কালা দিবস হিসেবে পালন করলো বিজেপি আম্বাসা মন্ডল কমিটি। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। সাংবাদিকদেরও জেলে পড়েছিলেন, গোটা দেশকে কার্যত স্তব্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার সরকার। আজ সেই পঁচিশে জুন বিজেপি দলের আহ্বানে গোটা দেশ এবং রাজ্যের সঙ্গে ধলাই জেলা সদর সহ দিনটিকে কালা দিবস হিসেবে পালন করলো বিজেপির আম্বাসা মন্ডল কমিটি। জেলা সদরের আম্বাসা বাজার এলাকায় কোভিড গাইডলাইন মেনে দূরত্ব বজায় রেখে দলের জেলা সভাপতি এবং বিধায়ক পরিমল দেববর্মার নেতৃত্বে এবং উপস্থিতিতে দিনটিকে তুলে ধরেন বিজেপি দলের নেতাকর্মীরা। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা দিনটিকে বর্তমানে প্রজন্মের সামনে তুলে ধরেন। যদিও দলের নেওয়া কর্মসূচিটি তেমন সাড়া ফেলতে পারেনি, কারণ বাজার এলাকায় তেমন একটি লোক সমাগম ছিল না। যখন বিজেপি দলের আম্বাসা মন্ডলের পক্ষ থেকে সময়টি বাছাই করে আন্দোলনের পথে নামা হয়, তবে দলের জেলা সভাপতি এবং বিধায়ক পরিমল দেববর্মা সেই দিনটি সম্পর্কে সবাইকে অবগত করতে ভুলেননি। তারপরও বিজেপি দলের নেওয়া কালা দিবস কর্মসূচিকে বাস্তবায়ন করতে সামিল ছিলেন দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। আজকে ভারতীয় জনতা পার্টি আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে বিগত 1975 সালের ইন্দিরা গান্ধীর সরকারের আমলে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন একটা কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। আজকের দিনে 1975 অক্টোবরের আজকের দিনে 25 জুন ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই জরুরি অবস্থাকালীন সমস্ত সংবাদ মাধ্যম, গণতন্ত্রের সমস্ত রাজনৈতিক নেতা সহ বিভিন্ন অংশের মানুষকে বেআইনিভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে জেলে পোরা হয়েছিল। এটা দীর্ঘ প্রায় 2 বছরের মতো এই জরুরি অবস্থা জারি ছিল, যেটা ভারতের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। ভারতীয় জনতা পার্টি আজকের এই 25 জুন এটাকে কালো দিন হিসাবে পালন করা হচ্ছে। সারা ভারতবর্ষে আজকের দিন 25 জুন কালো দিবস হিসাবে আমরাও আজকে এখানে আম্বাসা মন্ডলে আমরা কালো দিবস পালন করছি। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ এজিটি লাইভ।